হরি যখন ছেড়ে দিল শিকারি তখন এলো হরি যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুমে আমার হরি কেন ছাড়া পেলো তখন দয়ার নবী বলে তারে বেঁধে রাখো আজ আমারে যতক্ষণ না আসে হরি এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সালাম পথ দিয়ে যাচ্ছিল আর এক হরিণ ডেকে বলছে শোনো এ জামানার নবী আমি আমাকে এই বন্দি করে রেখেছে বন্দি করে রাখা হয়েছে জালেতে আটকে আছে আর যে সেই মালিক ছিল তার কাছে আমার নবী গিয়ে যখন রিকোয়েস্ট করলো যে এই হরিণকে তার ছোট ছোট বাচ্চারা দুধ পান করবে সে যখন রাজি হলো না তখন আমার নবী বলল আমি কথা দিচ্ছি ওই হরিণ আবার তোমার জালে চলে আসবে যখন রাজি হলো না আমার নবী নিজেই সেখানে জামিন হয়ে সেখানে সেদিন ছিল কি ঘটনা হয়েছিল সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে ও উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো চে জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো চে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় আসে এসে দেখে ফেরেশতারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহান আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার যখন আমার নবী সেই পথ দিয়ে যাচ্ছে সেই হরিণকে যখন বেঁধে রেখেছে সেই হরিণকে যখন ধরা পড়েছে শিকারী যখন সেই হরিণকে ধরে নিয়েছে ধরে নিয়ে বন্দি করে রেখেছে সেই পথ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে হেঁটে যাচ্ছে সেই হরিণের জবাব খুলে গেল আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সেই হরিণ বললেন যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই দুধ পান করার জন্য পিপাসায় তড়পাচ্ছে হয়তো আমি কি একটুখানি ছুটি দিতে বলো আমি সেখানে গিয়ে দুধ পান করি আবার আর এখানে শিকারীর কাছে চলে আসব কিন্তু শিকারী যখন মানে না তখন আমার নবী কি করে কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ সে পথ দিয়ে যেতে ছিলে আমার প্রিয় নবী করিম দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে হরি আমার নবীজিকে বলছে দেখে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কুচি কুচি বাচ্চার আছে যে বেকারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই
যখন আমার দয়ান নবীজি হরিণকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই শিকারী পৌঁছে গেল আর এসে আমার নবীজিকে বলছে যে তুমি কেন হরিণকে ছাড়লে, এই হরিণকে আমি ধরে রেখেছি অনেক দিন ধরে, তুমি কেন ছাড়লে? তো আমার নবীজি সেই শিকারীকে বলছে যতক্ষণ না হরিণ ফিরে আসে আমাকে বেঁধে রাখো। তো কি হচ্ছে দেখুন, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো, বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল, তখন দয়ার নবী বলে তারে বেঁধে রাখো আজ আমারে, যতক্ষণ না আসে হরিণ এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবায়। সেই হরিণ নিজের বাচ্চাদের দুধ খাইয়ে যখন আবার ফিরে আসলো সেই শিকারী দেখে অবাক হয়ে গেল। সেই শিকারী বলছে তুমি কে? তুমি হলে শেষ শেষ পয়গম্বর হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীজির হাতে কলমা পড়ে ঈমান আনলো। আর কি বলছে শুনুন, দুধ পিলায়ে ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো এ কি সে আল আমিন, অবলা হরিণ কথা বলে তুমি শেষ নবী হলে, শিকারী তখন লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধ করে দিল যে ও কহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আরো একটু ফরমাইশ, আমার দাদা মাদ্রাসাতে পড়তে যাব,